আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে একটি আর্নিং অ্যাপস শেয়ার করব। তো এই অ্যাপসটি হচ্ছে অ্যাডমুভ অ্যাপস। আপনারা যারা আগে অ্যাডমুভ অ্যাপস এর নাম শুনেছেন বা অ্যাডমুভ অ্যাপস এ কাজ করেছেন তারা অবশ্যই জানেন অ্যাডমুভ অ্যাপস গুলা মাসের 25 তারিখে আসে এবং মাসের 1 তারিখে এগুলা শেষ হয়ে যায় বা এগুলা চলে যায়। তো এর মধ্যে তারা কিন্তু 100% পেমেন্ট করে এবং তারা হিউজ পরিমাণ টাকা এখানে তারা দিয়ে থাকে। তো আপনারা এখানে কাজ করতে পারেন। এখানে আপনারা যত তাড়াতাড়ি কাজ করবেন তত আপনাদের লাভ হবে। তো এই অ্যাপসটির নাম হচ্ছে নেক্সট কুইজ। তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা নেক্সট কুইজ লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন, অথবা এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কি করবেন, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপসটি ডাউনলোড করার পর অবশ্যই আপনারা এখানে কি করবেন, যে 5 স্টার রেটিং আছে এখানে 5 স্টার রেটিং দিয়ে একটি ভালো কমেন্ট করে দেবেন। তো আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেন করে নিব। তো আমি ব্যাগে চলে আসলাম। আপনারা অনেকেই হয়তো জানেন এই সমস্ত অ্যাপসে কাজ করার জন্য আমাদের কি কি করতে হয়, একটা ভিপিএন কানেক্ট করতে হয়। তো আমি আমার ফোনের ভিপিএনটি কানেক্ট করে নিব। এই দেখুন আমার ভিপিএনটি কানেক্ট করা আছে। তো আপনারা আপনাদের ফোনে যে ভিপিএনটি আছে সেই ভিপিএনটি কানেক্ট করে নেবেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে একটি ভালো ভিপিএন ডাউনলোড করে নেবেন। এবং ভিপিএনটি অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে, যে ইউনাইটেড স্টেট আছে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে। তা না হলে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন না বা এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না। তো আমি ব্যাগে চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন কি করব, সরাসরি অ্যাপসটি ওপেন করে দিব। তো আমি অ্যাপসটিতে এটা ক্লিক করে দিলাম। অ্যাপসটি ওপেন হওয়ার পর আমাদেরকে তারা কি করতে বলতেছে, আমাদেরকে এখানে সাইন ইন করতে বলতেছে। তো আমরা এখানে সাইন ইন কিভাবে করব, আমাদের তো কোনো অ্যাকাউন্ট নেই। তো আমাদেরকে কি করতে হবে, একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা এখানে যে এই সাইন আপ আছে সাইন আপে একটা ক্লিক করে দিব। তো আমরা সাইন আপে ক্লিক করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ফেস শো করবে। তো আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে প্রথমেই আমাদের নাম, তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার, তারপর একটা পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর রেফারেন্স কোড, তারপরে এখানে সাইন আপে একটা ক্লিক করে দেবেন। তো আমি আমার রেফারেন্স কোডটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আমার রেফারেন্স কোডটি ব্যবহার করবেন। তো আমি প্রথমে আমার নাম দিয়ে দেবো, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন, তারপরে তারপর আপনারা এখানে উপরের পাসওয়ার্ডটাই আবার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবেন। তারপরে এখানে আমি আমার রেফারেন্স কোডটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমার রেফারেন্স কোডটি এখানে ব্যবহার করবেন। তো এগুলো কমপ্লিট করার পর আমরা সাইন আপে ক্লিক করার পর আমাদের কি হয়েছে, আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখা যাচ্ছে। তো আমি ওকেতে একটা ক্লিক করে দিব। তো আমাদেরকে কি করতে হবে, এখন উপরে যে তীর বাটন আছে এটাতে ক্লিক করে আমাদেরকে আবার ব্যাগে আসতে হবে। তো আমি ব্যাগে আসার পর আমরা মাত্র যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। তো সেই নাম্বারটা দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে এখানে যে সাইন ইন আছে সাইন ইন এটা ক্লিক করে দিব। দেখুন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এই দেখুন তারা বলতেছে এখানে কিন্তু তারা এই যে এখানে প্রতি ক্লিকে 2 টাকা করে দিবে। তো আর যদি আপনারা রেফারেন্স করেন তাহলে 50% কমিশন দেবে। আর যদি আপনারা এই অ্যাপসে কাজ করেন তাহলে অবশ্যই তাদের টেলিগ্রামে আপনাদেরকে জয়েন করতে হবে। তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন তা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এই দেখুন প্রথমে আমাদের নাম শো করতেছে, তারপরে আমাদের ফোন নাম্বার, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, এটা হচ্ছে টোটাল রেফার, আপনি কয়জনকে রেফার করছেন এটা এখানে দেখাবে। আর এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক, ইনভ্যালিড ক্লিক মানে হচ্ছে ভুল ক্লিক গুলা, ভুল ক্লিক গুলা এখানে শো করবে। আর এটা হচ্ছে রেফারেন্স কোড। তো এখানে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে কাজ করার জন্য আমরা সিম্পলি কি করবো, এখানে স্টার টাস্কে একটা ক্লিক করে দেবো।
আমি স্টার্ট টাস্কে একটা ক্লিক করে দিলাম। স্টার্ট টাস্কে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এখানে 14টি কাজ আছে, আমাদেরকে এই 14টি কাজ কমপ্লিট করতে হবে। তো আমরা কমপ্লিট করার জন্য কি করবো, এখানে যে নেক্সট আছে নেক্সটে একটা ক্লিক করে দিব। দেখুন আমাদের সামনে একটি অ্যাড শো হয়েছে, তো আমাদেরকে এই অ্যাডটা এখানে এই 60 সেকেন্ড সময় ওয়াচ করতে হবে, তারপর আমরা এই অ্যাডটা এখান থেকে স্কিপ করে দিব। তো আমরা কিন্তু এই অ্যাডটা জাস্ট এখানে 60 সেকেন্ড দেখবো, তারপর আমরা স্কিপ করে দিব। তারপর আমরা কি করব, এই অ্যাডটা এখান থেকে স্কিপ করে দিব। দেখুন আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এইভাবে আমরা 14টা কাজ এখানে কমপ্লিট করব। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো আমাদের সামনে আরেকটি অ্যাড শো হয়ে গেছে, তো আমাদেরকে এই অ্যাডটা এখানে এই সময়টা দেখতে হবে, দেখার পর আমরা এই অ্যাডটা এখান থেকে স্কিপ করে দিব। আমাদের জাস্ট এটাই হচ্ছে কাজ, এছাড়া আমাদের কোনো কাজ নেই। তো এটাই আমাদের কাজ, আপনারা এভাবে এই কাজটা করবেন। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো একদম নতুন অ্যাপস, তাই এটা কিন্তু অ্যাডটা আসতে একটু লোডিং নিচ্ছে। দেখুন অ্যাডটা শো হয়ে গেছে, তো আমাদেরকে এই সময়টা এখানে ওয়াচ করতে হবে। তো আপনারা কি করবেন, এই অ্যাডটা দেখবেন, এই অ্যাডে কিন্তু আপনারা কখনো ক্লিক করবেন না। আপনারা যদি এই অ্যাডে ক্লিক করেন তাহলে এটা কি হবে, এটা আপনাদের ভুল ক্লিক হবে, এটা আপনাদের ভুল ক্লিক হবে বা ইনভ্যালিড ক্লিক হবে। তো আপনারা যদি এই অ্যাডে ক্লিক করেন তাহলে আপনাদের ভুল ক্লিক হবে, আপনাদের যদি 10টার বেশি ভুল ক্লিক হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। তো আপনারা সাবধানে এই কাজটা করবেন। তো এখানে কিন্তু আপনাদের কোনো ব্রেক টাইম নেই, আপনারা আনলিমিটেড এখানে কাজ করতে পারবেন, আর এখানে তারা কোনো ব্রেক টাইম দিবে না, আপনারা এখানে যত খুশি তত কাজ করতে পারবেন। তো আমি এই 14টি কাজ কমপ্লিট করে আপনাদের মাঝে আবার আসছি। তো দেখুন আমার 14টি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন এখানে 14x14 এসেছে। তো আমার 14টি কাজ কমপ্লিট, 14টি কাজ কমপ্লিট হওয়ার পর এখানে যে নেক্সট লেখা ছিল, নেক্সটের জায়গায় একটি ক্লেম লেখা এসেছে। আমাদেরকে কি করতে হবে, এতে ক্লেমে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লেম একটা ক্লিক করে দিলাম। ক্লেমে ক্লিক করার পর আমাদের সামনে একটা অ্যাড শো হবে, তো আমাদেরকে কি করতে হবে, এই অ্যাড একটা ক্লিক করতে হবে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, এই অ্যাড একটা ক্লিক করে দিবেন। তো আপনারা যদি এই অ্যাডে ক্লিক করেন তো আমাদেরকে কি করবে, আমাদেরকে একটা সাইডে নিয়ে আসবে। তো আমাদেরকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে আসে তো আমাদেরকে কি করতে হবে, এই ওয়েবসাইটে আমাদেরকে এই যে সময়টা বাড়ছে 30 সেকেন্ড সময়, আমাদেরকে এই 30 সেকেন্ড সময় এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর যদি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যেত তাহলে আমাদেরকে কি করতে হতো, আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হতো। আমাদেরকে যে অ্যাপসটাতে নিয়ে যেত আমাদেরকে সেই অ্যাপসটা ইনস্টল করতে হতো, এবং সেই অ্যাপসটা ওপেন করে আমাদের ফোনে এই অ্যাপসটা ওপেন করে 1 মিনিট এই অ্যাপসের ভিতর আমাদেরকে থাকতে হবে। তা না হলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হবে না। আমাদেরকে যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আমরা এই 30 সেকেন্ড সময় এখানে ভিজিট করবো, আর যদি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনারা অবশ্যই কি করবেন, একটা অ্যাপস ইনস্টল করবেন। তো এইভাবেই মূলত আপনারা এখানে কাজটা করবেন। দেখুন আমার সময়টা শেষ হয়ে গেছে, এখন আমি কি করব, যে ফোনের ব্যাক বাটন আছে এটাতে ক্লিক করে আমি ব্যাগে চলে যাব। এই দেখুন ব্যাগে আসার পর এখানে কিন্তু তারা এই দেখুন 100 পয়েন্ট দিয়ে দিছে। তো প্রতি ক্লিকে কিন্তু 100 পয়েন্ট, আপনারা চিন্তা করতে পারতেছেন, প্রতি ক্লিকে 100 পয়েন্ট দিতেছে। তো এটা কিন্তু একটা হিউজ পরিমাণ। আপনারা অন্য কোনো অ্যাপসে হয়তোবা 80 পয়েন্ট, 60 পয়েন্ট, 50 পয়েন্ট দেয়, এটা কিন্তু 100 পয়েন্ট দিতেছে। আপনারা এখানে কাজ করেন, আপনারা এখান থেকে অনেক টাকা আর্ন করতে পারবেন। তো এইভাবেই আপনারা মূলত এখানে কাজটা করবেন। এই দেখুন এখন যদি আমি আবার স্টার্ট টাস্কে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে আবার কাজ করতে পারবো। এখানে কিন্তু এই যে আবার তারা কাজ দিয়েছে, এখানে কিন্তু কোনো ব্রেক টাইম নেই, আপনারা এখানে আনলিমিটেড কাজ করতে পারবেন। এখানে আপনারা নিশ্চিন্তে কাজ করেন, এখানে আপনারা আনলিমিটেড কাজ করতে পারেন। এখানে যদি আপনারা ধৈর্য সহকারে কাজ করেন তাহলে আমি বলতে পারি যে আপনারা এখান থেকে একটি ভালো পরিমাণ টাকা আর্ন করবেন। এখন মূল কথা হচ্ছে আপনারা উইথড্র কিভাবে করবেন। উইথড্র করার জন্য আমাদের কি করতে হবে, এই উপরে যে তিনটে আইকন আছে এটাতে একটা ক্লিক করে দেবেন। তো এইটাতে ক্লিক করার পর আপনারা প্রথমে কি করবেন, তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে আপনারা জয়েন করে নেবেন। আপনারা যদি তাদের টেলিগ্রামে জয়েন করেন তাহলে আপনারা তাদের যে সমস্ত আপডেটগুলো আছে, অ্যাপসের যে সমস্ত আপডেটগুলো আছে, কখন কাজ করা যাবে, কখন কাজ করা যাবে না, কখন তারা পেমেন্ট দিতেছে, তাদের পেমেন্ট প্রুফগুলো সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা কি করব, তাদের টেলিগ্রামে একটা জয়েন করে নেব। আমরা যদি তাদের টেলিগ্রামে জয়েন করি তাদের সমস্ত আপডেটগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আপনারা তাদের
সমস্ত আপডেটগুলো, সমস্ত পেমেন্ট প্রুফগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারা তাদের সমস্ত পেমেন্ট প্রুফগুলো এখানে শেয়ার করবে, আপনারা এখান থেকে তাদের পেমেন্ট প্রুফগুলো দেখে নেবেন। তো আমি এখানে জয়েন করে নিলাম। আমি ব্যাগে চলে আসলাম। এখন কথা হচ্ছে আমরা উইথড্র কিভাবে করবো। উইথড্র করার জন্য উপরে এই থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করবো, এখানে যে এই যে ওয়ালেট লেখা আছে, আমরা ওয়ালেটে একটা ক্লিক করে দিব। তো আমি ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম। তো ওয়ালেটে ক্লিক করার পর, ওয়ালেটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ শো করবে। তো এই দেখুন, তারা কিন্তু এখানে কত পয়েন্টে কত টাকা দিবে তা কিন্তু তারা এখানে বলে দিছে। এই দেখুন, এখানে 1200 পয়েন্টে 10 টাকা মোবাইল রিচার্জ, আর 6500 পয়েন্টে 50 টাকা বিকাশ অথবা নগদ। এই দেখুন, তারা পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার 1 মিনিটের মধ্যে পেমেন্ট করবে। তারা কিন্তু এখানে বলে দিছে তারা পেমেন্ট, আপনার পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার 1 মিনিটের মধ্যে তারা পেমেন্ট করে দেবে। তো এখানে আপনারা বুঝতেই পারতেছেন তারা কত দ্রুত এখানে পেমেন্ট করে। তো আমরা পেমেন্ট নেওয়ার জন্য কি করব, প্রথমে এখানে মোবাইল রিচার্জ নিলে মোবাইল রিচার্জ সিলেক্ট করবেন, বিকাশ নিলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ নিলে নগদ সিলেক্ট করবেন। তো এটা এখানে সিলেক্ট করার পর এখানে যে আপনাদের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পর আপনারা এই এখানে যে রিদম আছে এই রিদমে একটা ক্লিক করে দেবেন। রিদমে ক্লিক করে দেওয়ার 1 মিনিটের মধ্যে তারা কিন্তু এখানে পেমেন্ট করে দিবে। তো আপনারা এভাবে এখান থেকে উইড্রটা দিবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং যদি ভালো না লাগে তাহলে আনলাইক করে দেবেন, এবং কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য আমাকে জানাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।